নিয়োগ করে মহিলা যখন সে বাসায় না থাকে, তার যখন সে পুরুষ মানুষ একা থাকে, তখন আমার দেখে সে খারাপ নজরে দেখা কেন দেখাবে? তার তো কোনো অধিকার নাই। আমি তার পাশে কাজ করি, এই বলে যে সে আমার সাথে যা ইচ্ছা তাই করবে, তার তো কোনো এরকম কোনো ইয়া নাই, আমার করতে পারবে না সে। আমি একজন গৃহকর্মী, আমি এই দাবিতে কেন এসেছি? আমাদের যে কল্পনা একজন গৃহকর্মী, সে অনেক অত্যাচারিত ভাবে এখন ঢাকা মেডিকেল আহত অবস্থায় পড়ে আছে। তার যে নির্যাতনটা হয়েছে, সে নাকি বসুন্ধরা এক ফ্ল্যাটে কাজ করতো, সে একজন গৃহকর্মী ছিল, তার প্রতি যে অন্যায় হয়েছে, যে অত্যাচার হয়েছে, তার আমরা বিচার চাই সরকারের কাছে আবেদন। আমাদের যে গৃহকর্মীর একটা পরিকল্পনা বা পরিচালিত হচ্ছে, তার যেন দাবিতে আনা হয়, আমাদের যেন তারা সুব্যবস্থা করে দেওয়া হয়। আমরা বুয়ার কাজ করি, কিন্তু এর জন্য কি আমরা কি মানুষ না? আমাদের উপর কেন নির্যাতন করা হয়? এই নির্যাতনের আমাদের একটাই দাবি, আমরা সুবিচার চাই সরকারের কাছে, এবং কল্পনার যেন সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। নির্যাতন আমরা যে গৃহকর্মী, আমরা বাসায় কাজ করি, আমাদের উপর শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, এমনকি যৌন নির্যাতন আমাদের উপর করা হয়। এই নির্যাতনের আমরা সব দিক বিচার চাই, এটাই আমাদের দাবি। আমরা চাচ্ছি যে আমাদের দাবিগুলো কোনো, আমাদের যে কর্মঘণ্টা নেই, আমাদের একটা ছুটি নেই সপ্তাহে একদিন, আমাদের বেতন নেই আমাদের ঠিক মতো, আমাদের যে বেতনটা, আমাদের বেতনটা ঠিক মতো আমরা সময়মতো বেতন দেওয়া হচ্ছে না, আমাদের এগুলো কি বলে? আমরা আমরা অসুস্থ হলে আমাদের শিক্ষা, আমাদের চিকিৎসা ভাতা দেওয়া হয় না, আমাদের যে আমরা পাবো না কোনোদিন, আমাদের সময় না অন্তর্ভুক্ত করা হোক, এটাই আমাদের একটা দাবি। এইসব ঘটনা ঘটে হচ্ছে কোনোভাবে, যদি আমাদের একটু কাজে দেরি হয়ে যাইতে, বা কোনো একটা গ্লাস দেখা যায় কাঁচের গ্লাস হাত থেকে পড়ে ভেঙে যায়, কোনো মাসে হাত থেকে বাইরে একটা কাজ একটু, বা দেখা যায় আজকে আমি একটু অসুস্থ আছি, আজকে আমি কাজটা করতে পারবো না, তখন কি করে? সে আমার সাথে তর্ক করে, তাহলে আমি যখন একটা কথা উত্তর দেবে, তখন সে আমাকে হাত থেকে আসবে কেন? সে যদি একটা কথা বলে, আমিও একটা কথা কথা বলে, আমাদের নির্যাতন বন্ধ করতে হবে। এটা সত্য, এটা বাস্তব কথা, এটা একদম সত্য, কারণ এই এই বিষয়টা বেশি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার তো অনেক সময় সে দেখা যায় যে যারা, বিশেষ করে যারা মানে একদম স্থায়ী ভাবে থাকে, মেয়েরা বা ছেলেরাই থাকে, যারাই থাকুক গৃহকর্ম হিসেবে কাজ করে, ওদের খাবার ঠিক মতো দেওয়া হয় না, বা দেখা যায় আমরা ওনাদের বাসায় কাজ করি, আমরা অনেক সময় সকালে খাবারটা না খেয়ে চলে যাই, একবার সে আমাদেরকে বলা উচিত যে আপনি আবার খেয়ে নেন বা কিছু একটা, না তো সেটা তার তো বলেই না, উল্টা যদি কোনো ভাবে কোনো কিছু কাজের সমস্যা হতে, সে আমাদের এগুলো নিয়ে আমাদের অনেক মানে আমাদের সাথে অনেক খারাপ আচরণ করে।